হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা স্কুলে স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা কলেজে স্টুডেন্ট রয়েছো, তোমাদের স্কুল কলেজ খোলা নিয়ে কী আপডেট রয়েছে? ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে কি তোমাদের স্কুল কলেজ খুলতে চলেছে? এ বিষয়ে শিক্ষকদের বক্তব্য কী? শিক্ষকরা কী বলছে, মার্চ না ফেব্রুয়ারিতে তোমাদের স্কুল কলেজ খুলবে? এছাড়া তোমাদের সামনেই, তোমরা জানো, স্কুলের ছাত্রছাত্রী হোক, কলেজের ছাত্রছাত্রী হোক, প্রত্যেকেরই একটা বড় ও পুজো, সেটা হচ্ছে সরস্বতী পুজো, যেটা কি তোমরা কলেজ বা স্কুলে গিয়ে উপভোগ করতে পারবে। এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো কলেজের কিংবা স্কুলের, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর চ্যানেল এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা কিন্তু সকলেই চাইছো এই মুহূর্তে স্কুল কলেজ খুলে যাক। স্কুলের যে পড়ুয়ারা রয়েছে তারা চাইছে যে স্কুল খুলুক অধিকাংশ, কিন্তু কলেজের ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু চাইছে এই মুহূর্তে কলেজ খুলে যাক, বিশ্ববিদ্যালয় খুলে যাক, কারণ তাদের সামনে পরীক্ষা রয়েছে, যাতে তাদের কোনো পরীক্ষা দিতে অসুবিধা না হয়, সেই কারণে কলেজ খোলা একান্তই প্রয়োজন। কিন্তু পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক সমিতিগুলির বক্তব্য যে ফেব্রুয়ারি কিংবা মার্চের আগে স্কুল খোলা সম্ভব না, বা মার্চেও স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই, কারণ আগামী দু মাসের মিড ডে মিলের যে কাঁচামাল সেগুলো সংগ্রহ করতে বলা হয়েছে স্কুলের অভিভাবকদের। এর মানে তোমরা বুঝতেই পারছো, দু মাসের মানে আগামী যে দু মাস মানে ফেব্রুয়ারি আর মার্চ, ফেব্রুয়ারি মার্চ মাসের যে মিড ডে মিল রয়েছে সেই মিড ডে মিল সংগ্রহ করতে বলা হয়েছে এই অভিভাবকদের স্কুল থেকে। কয়েকদিন আগেই মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টরের অফিস থেকে মিড ডে মিল বন্টনের দাবি বা নির্দেশিকা জারি করা হয়েছে। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে মার্চ মাস পর্যন্ত যেহেতু মিড ডে মিল স্কুল কর্তৃপক্ষ ও কী হচ্ছে অভিভাবকদের দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে স্কুল খোলার সম্ভাবনা কিন্তু স্পষ্টতই নেই মার্চ মাসের আগে। সেই কারণেই কিন্তু অনেকেই মনে করছে মার্চ মাসের আগে রাজ্য অনুমোদিত স্কুলগুলো খোলার কোনো সম্ভাবনা নেই। এছাড়া নবান্নের অধিকারিকরা বলেন যে এই মুহূর্তে কলেজ স্কুল খোলার থেকে এ পড়ুয়াদের স্বাস্থ্যবিধির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ যাতে কোনো পড়ুয়াদের কোনো রকম অসুবিধা না হয়। এছাড়া তোমরা জানো ও শিক্ষক মণ্ডলী বা শিক্ষক সমিতি কিন্তু এই মুহূর্তে বলেছে যে স্কুল বা কলেজ খোলা একান্তই প্রয়োজন। এরপরে এ কিন্তু আমাদের শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রীও কিন্তু এ বিষয়ে জানিয়ে দিয়েছেন যে রাজ্যের যে স্কুল কলেজগুলো সেগুলোকে পুরোপুরি স্যানিটাইজিং করা হচ্ছে, এ জীবাণুমুক্ত করার পর স্কুল কলেজের খোলার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মিড ডে মিল প্রক্রিয়া চলার কারণে কিন্তু বিভিন্ন জায়গার থেকে কিন্তু এই মুহূর্তে ইনফরমেশান আসছে যে তোমাদের এর স্কুল খোলার সম্ভাবনা কিন্তু মার্চ মাসের আগে নেই। এই কারণ নিয়ম অনুসারে এর স্টুডেন্টদের মিড ডে মিলের যে দু মাসের 2 কেজি চাল, 1 কেজি ছোলা, 1 কেজি আলু এবং 1টি সাবান কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টকে এর অভিভাবকদের দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, মানে দু মাসের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। সেই কারণে কিন্তু স্কুল শিক্ষক সমিতিগুলি এই মুহূর্তে বলছে যে এই মিড ডে মিলের বিতরণ থেকে স্পষ্ট যে রাজ্যের অনুমোদিত স্কুলগুলি মার্চ মাসের আগে খোলার সম্ভাবনা নেই। এছাড়া কবে যে স্কুল খুলবে, মার্চ মাসের পরেও যে আদৌ স্কুল খুলবে, সে নিয়েও ধোঁয়াশা রয়েছে। এবং শিক্ষক সমিতিগুলোর আরও বক্তব্য যে এই রকমভাবে যদি আরও দেরি করে স্কুল খোলা হয় বা স্কুল খোলার সঠিক সময়সীমা নির্ধারিত না করা হয়, স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা না হয়, সেক্ষেত্রে এ স্টুডেন্টদের বা স্কুলের যে পরিকাঠামো সেটা সম্পূর্ণ ভেঙে যাবে এবং স্টুডেন্টদের অনেকটা পরিমাণেই কিন্তু পড়াশোনার দিক থেকে স্টুডেন্টরা পিছিয়ে পড়বে। তো তার মানে তোমরা বুঝতেই পারছো যে মার্চ মাস পর্যন্ত স্কুল কলেজ খোলার সম্ভাবনা নেই। এদিকে সরস্বতী পুজো সামনে আসতে চলেছে, ফেব্রুয়ারি মাসের 16 তারিখে সরস্বতী পুজো রয়েছে। কি এই সরস্বতী পুজোতে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের স্কুল কলেজের যে স্টুডেন্টরা রয়েছো, তোমাদের অনেকেরই স্কুলে গিয়ে সরস্বতী পুজো পালন করা আগের বছরের মতো কিন্তু হবে না। এই নিয়ে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের বক্তব্য ও যে স্কুলে তো সরস্বতী পুজো হবে, কিন্তু পড়ুয়ারা আগের মতো স্কুলে এসে সরস্বতী পুজোর আনন্দ উপভোগ করতে পারবে না, কারণ স্কুল খোলার অনুমতি এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে পাওয়া যায়নি। আর বিগত বছরগুলির মতো সরস্বতী পুজোতে পড়ুয়াদের নিয়ে স্বাস্থ্যবিধি মাথায় রেখে এ পুজো পালন করা একেবারেই অসম্ভব, কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী যেহেতু স্কুল খুলছে না, সেই কারণে সরস্বতী পুজোতেও আসার অনুমতি হয়তো বা স্টুডেন্টরা পাবে না। শুধুমাত্র স্কুল নয়, পুজো নিয়ে চিন্তিত কলেজের বিভিন্ন কর্তৃপক্ষও, কারণ কলেজেও বিভিন্ন স্টুডেন্টের সমাবেশ ঘটে ওই দিন সরস্বতী পুজো উপলক্ষে, আর বিভিন্ন পড়ুয়ারা স্কুলে আসে এবং
এই সরস্বতী পুজোকে উপভোগ করে এবং সেখানে এই বছরের বিভিন্ন ও কলেজের উপাচার্য এবং কলেজের শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য বা কর্তৃপক্ষের বক্তব্য এবার পুজো ছোট করেই হবে, স্টুডেন্টদের এর এত স্টুডেন্টকে কোভিডের বিধি মেনে এ মেনটেন করা সম্ভব না, সেই কারণে এ পুজো তো হবে কিন্তু ছোট করে স্টুডেন্টদের ছাড়াই হয়তো বা পুজো এবছরের হবে। তো এ বিষয়ে তোমাদের কি বক্তব্য এবং তোমাদের কি মনে হয় মার্চ মাসের আগে স্কুল বা কলেজ খোলা সম্ভব কি সম্ভব না, এ বিষয়ে তোমাদের বক্তব্য তোমরা কমেন্ট সেকশনে প্রদান করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।